ক্যান্ডি দেশের রাজা। সে অনেক দিন আগের কথা, বহু দূরে এক বিশাল বড় সাম্রাজ্য ছিল, তার নাম ছিল হগেনউড। বিশ্বাস করো বা না করো, ওই দেশে শুধু ক্যান্ডির চাষই হতো। লোকে ওই দেশের নামই দিয়েছিল ক্যান্ডির দেশ। কিন্তু এইসব ক্যান্ডি রাজ্যের জন্য বানানো হতো না, সোজা যেত রাজার কাছে। সুপ্রভাত জাহাপনা, আজকে স্পেশাল মেনু টক ক্যান্ডি, আশা করি ভালো লাগবে। তুমি তো জানোই, এই নাও, আর এত সুন্দর ক্যান্ডি বানানোর জন্য তুমি রাধুনকে উপহার দিও। অবশ্যই জাহাপনা, ঠিক আছে, রাধুনে তো এখানে নেই, এটা তাহলে আমার পকেটেই যাবে। দেখছো তো বন্ধুরা, সম্রাট মোটেই সৎ আর কর্তব্যপরায়ণ ছিল না, সে ছিল মিথ্যেবাদী আর অলস মানুষ। খেতে দাও। রাজা মশাই, আজ আছে টক ক্যান্ডি অমলেট, গলা ভাত আর চিটচিটে বিয়ার জুস। ইয়াম ইয়াম ইয়াম, তোমার এই সুন্দর রান্নার জন্য আমি যে স্বর্ণমুদ্রা পাঠিয়েছিলাম তুমি পেয়েছো? সকালে তো আপনি স্বর্ণমুদ্রার কথা কেবল বলেই ছিলেন, দিতেই ভুলে গেছেন সেটা। ও, আমি দিই? ভুলে গেছি হয়তো। এই নাও, তোমার এমন খেয়াল রাখার জন্য পুরস্কার। সেই ভৃত্য কি মিথ্যে কথাই না বলল, কিন্তু সম্রাটই বা কম কিসে, সারাক্ষণ এই নিয়েই আনমনা আর নিজের কথায় কাজে কোনো খেয়াল নেই। এমন রাজার পাল্লায় পড়ে হগেনউডের সমস্ত মানুষ রীতিমতো বিরক্ত, কিন্তু তারা জানতো এই রাজাকে বোকা বানানো সহজ, কেবল রাজাকে একটু ক্যান্ডি খাওয়ালেই হয়। সবাই দরবার বসতে চলেছে। ঝাপনা, এ আমার জমি নিয়ে নিয়েছে আর এখন অস্বীকার করছে। সত্যি বলতে কি, ওই জমিটা কোনোদিনই আর ছিল না ঝাপনা। আমি যখন ওই জমিতে পা রাখি তখন ত্রিশি মানাতেও ছিল না। যদি নিজের জমি হতো, ওর তো সারাক্ষণ সেখানে থাকার কথা। আমার জমি মানে আমাকে সারাক্ষণ সেখানে থাকতে হবে কেন? ও খুব ভালো করে জানে যে জমিটা আমার। তা নয় হলো না, কিন্তু আমি এটা কিছুতেই দেব না, কিছুতেই না। দাঁড়াও, তো এই জমিতে কি ফলাচ্ছিলে সেটা শুনি। সব রকমের ফলমূল, শাকসবজি। সে কি কোনো ক্যান্ডি চাষ করনি? জাহাপনা, আমি কথা দিচ্ছি ওই জমির অর্ধেকটাতে আমি ক্যান্ডি চাষ করব, আর সেই ক্যান্ডি রাজদরবারে ভেট দেব। এই না হলে কথা, এই জমি তাহলে তোমার। আজকের মতো দরবার শেষ। যদিও সম্রাটের বিচক্ষণ মন্ত্রী শান্ত্রী ছিল, কিন্তু তারাও রাজার এই খামখেয়ালিপনা নিয়ে বিরক্ত হয়ে উঠেছিল। জাহাপনা, এ তো খুবই অন্যায় একটা অবিচার হলো। ও, থামো, অর্ধেক সময় আমি বুঝতেই পারি না তোমাকে, তুমি কি বলতে চাও? রাজা মশাই, এটার মানে তো জলের মতো পরিষ্কার যে এই জমিটা অন্য লোকের ছিল। হ্যাঁ, কিন্তু ক্যান্ডি। মাফ করবেন জাহাপনা, কিন্তু আমরা যদি এটা চালিয়ে যেতে থাকি দিনের পর দিন, তাহলে কিন্তু আমরা খুবই সমস্যায় পড়ে যাব। হগেনউডের মানুষজন খুব অলস হয়ে যাচ্ছে, কাজ করছে না, দুষ্কৃতি বেড়ে গিয়েছে রাজ্যে, দিনকে দিন বাড়ছে, কারণ সবাই জানে আপনি ক্যান্ডি ভালোবাসেন। রাজা মশাই, ওরা সবাই আপনাকে ক্যান্ডির রাজা বলে ডাকে। ক্যান্ডি কিং, আহা, দারুণ নাম তো। ঠিক আছে, তোমরা এখন সকলে যাও, আমার রাধুনি কই? সে আমাকে বলেছিল কিছু বাদাম পটালি বানিয়ে দেবে। মন্ত্রীরা রাজার খামখেয়ালিপনার কাছে আবার হেরে গেল, সেটা বুঝতে পেরে সেখান থেকে চলে গেল। তোমরা জানো, ক্যান্ডি রাজা যখন ছোট ছিল তখন তার মা বাবা তাকে কঠোর শাসনে রাখত, তাকে একটুও ক্যান্ডি খেতে দিত না, যে কারণে রাজা ভাবত একদিন যখন সে বড় হবে যত পারবে ক্যান্ডি খাবে। আর বড় হয়ে, এমনকি যুবক হয়ে যাওয়ার পরও তার বাবা মা তাকে কড়া শাসনে রাখত, তাই সে দুষ্টুমি করতে পারত না।
এমনকি হগিনউডের সম্রাট হওয়ার পরেও ক্যান্ডি রাজা এই সবকিছুর জন্য তার মা বাবার উপরই দোষারোপ করত। কিন্তু শীঘ্রই এর জন্য তাকে অনেক বড় মাশুল দিতে হলো। জাহাপনা, আমার প্রিয় প্রিয় জাহাপনা, সর্বকালের সেরা সম্রাট, আমার ক্যান্ডি কিং, আপনার মহত্বের প্রতি আমার করজোড় নমস্কার। কিন্তু তুমি কে? ও, আমি একজন পরিব্রাজক। আপনার রাজ্যে কিছু কাজ খুঁজতে এসেছি। একা একা ঘুরে বেড়াচ্ছিলাম, আমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত। সেই সময় জানলাম এই রাজ্যে কেবলই ক্যান্ডি চাষ হয়, কারণ রাজা ক্যান্ডি ভালোবাসেন। মাফ করবেন জাহাপনা, আমি জানি এই রাজ্যের অবস্থা খুব একটা ভালো নয়, আর আমি জানি ভুলটা ঠিক কোথায়। আমাকে ক্যান্ডি খাওয়া থামানো লোকের অভাব নেই হে, আমি অযথা আর একটা লোক বানাবো কেন? ক্যান্ডি খাওয়া থামাতে বলবো? এ তো অপরাধের কথা মহারাজ। আমি তো বলবো আপনি যথার্থ ক্যান্ডি খাচ্ছেনই না। আপনি এতকাল যা চেয়ে এসেছেন তা আপনি পূরণ করছেন না বলেই এই বিশ্বের সর্বসেরা সম্রাট আপনি হচ্ছেন না। সে কথা শুনে ক্যান্ডি রাজা এমন খুশি হলো যে তার মনে হলো এতদিনে কেউ তার কষ্ট বুঝেছে, আর সে সঙ্গে সঙ্গে তাকে মন্ত্রী বানিয়ে ফেলল। কিন্তু বাকি মন্ত্রীরা এতে একটুও খুশি হলো না। সেই নতুন মন্ত্রী একটুও সময় নষ্ট না করে রাজ্য জুড়ে নতুন নতুন নিয়ম আনতে লাগলো, আর রাজার সই নকল করে গুচ্ছের বিভিন্ন আইন ফলাতে লাগলো যা রাজা নিজেও জানত না। প্রথম আইন আনলো হগিনউডে কোনো আনাজপাতি ফলানো যাবে না, এক ও একমাত্র বিভিন্ন রকমের ক্যান্ডি ফলানো হবে। তাতে রাতারাতি এত ক্যান্ডি ফলে গেল যে কারাগার থেকে আসামিদের বের করে সেখানে শুধু ক্যান্ডি রাখতে হলো। থরে থরে সাজানো হতে লাগলো, একেবারে চিলে কোঠা অবধি, এমনকি সেনাদের পকেটেও। হগিনউডের বাসিন্দারা ক্রমশ আরো আরো অলস আর নিস্তেজ হয়ে পড়ল। আর ক্যান্ডি কিং, সে তো আরেকজন। সে ঘন ঘন ঘুমিয়ে পড়ে, ক্যান্ডি ছাড়া তিনি কিছুই ভাবতে পারেন না। কিন্তু একদিন যেটা হলো, জাহাপনা, হিমনশিয়ার রাজা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই নাকি? বেশ, আমার ধারণা আমরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। আর সবাই তৈরি হও, কোথায় আমার মন্ত্রী? জাহাপনা, তার তো পাত্তাই নেই। আমরা তাকে খুঁজে দেখলাম, সে আর কেউ নয়, রাজা ইরোনিয়াস, ডিমাউন্সিয়ার রাজা। সে যুদ্ধের ঘোষণা করেছে। আমাদের তো কিচ্ছু নেই রাজামশাই, অস্ত্র নেই, আত্মরক্ষা করার কোনো জিনিসও নেই। কি করব আমরা? এমনকি সব সোনা নিয়েও পালিয়েছে। আমরা শেষ রাজামশাই। ক্যান্ডি রাজা এই প্রথমবার সিংহাসনে নড়ে চড়ে বসল। সে ভাবতেও পারেনি রাজ্যের এমন ক্ষতি হয়ে গেছে। কিভাবে এমন আগন্তুককে সে মেনে নিয়েছিল, নিজের দোষ বুঝতে পেরে সে লজ্জায় ভেঙে পড়ল। আমি এর জন্য সবার কাছে ক্ষমা চাইছি। তোমরা এর থেকে ভালো রাজা পেতে পারতে, যে কিনা রাজকর্মে মন দেবে, নিজের খামখেয়ালিপনা করবে না। আমি খুবই ভুল করেছি, কিন্তু আমি কথা দিচ্ছি, আমি থাকতে এই রাজা এরোনিয়াস আমাকে আর আমার রাজ্যবাসীকে বোকা বানিয়ে জিততে পারবে না। আমি ঘোষণা করছি আর সবাইকে আহ্বান করছি এক ঘন্টা হও যুদ্ধের জন্য। কিন্তু আমাদের তো কোনো অস্ত্রই নেই। তাহলে আমাদের বুদ্ধি খাটিয়ে জিততে হবে। হগিনউড, যত ক্যান্ডি আছে সব নিয়ে এসো, একটা মধুর রস বানাও, আমরা যুদ্ধে যাচ্ছি হগিনউডের জন্য। পরের দিন ডিমেনশিয়া আর হগিনউড যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হলো। জাহাপনা, আমি জানি এতক্ষণে ওরা আমাদের ঘোষণার কথা জেনে গেছে, কিন্তু যা দেখছি ওদের কোনো আগ্রহ নেই, কি বলেন? সব ক্যান্ডি তো আমি খেয়ে নিয়েছি মনে হচ্ছে। আত্মরক্ষা করবার মতো জোর ওদের এখন কোথায়? আক্রমণ! ওরা কি আক্রমণ করলো? ডিমেনশিয়ার সেনাবাহিনী তোপার গুলতি নিয়ে আক্রমণ করা মাত্র সব ক্যান্ডি ছিটকে পড়লো, সেখানে চিউইং গাম আর ললিপপ ভর্তি। দেখি এসব কি হচ্ছে? দেখলে তো, হগিনউডের সেনাবাহিনীর কাছে কোনো অস্ত্রশস্ত্র ছিল না। তারা লুকিয়ে লুকিয়ে ডিমেনশিয়ার প্রাসাদে গিয়ে চুপি চুপি তোপ আর গুলতিতে ক্যান্ডি ভরে দিয়ে এসেছিল। এত সাহস কি করে হয়?
ও এখানে শেষ নয় রাজা এরোনিয়াস, তোমার জন্য তো সবচেয়ে সেরা জিনিস রাখা আছে, আনো হে মধু পাটালি আর গু। হগিনুটের মানুষজন গোটা রাত মধু দিয়ে গ্যাস বেলুন ভর্তি করেছিল আর তাতে পাটালি গুঁড়ো মিশিয়েছিল আর ক্যারামেল দিয়ে পুড়িয়ে দিয়েছিল। আর রাজা এরোনিয়াসের জন্য ক্ষমা করো হে, এত ক্যান্ডির মাঝে তোমাদের শুনতেই পাচ্ছি না। চিটচিটে বিয়ার ক্যান্ডি থেকে রাজা এরোনিয়াসকে বের করে আনা হয়েছিল। সে ক্যান্ডি রাজার কাছে ক্ষমা চাইল। আমি বোকা ছিলাম সত্যি, তখন আমার রাজ্যের কথা ভাবিনি, কিন্তু আমার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে। কিন্তু যাহাপনা, আপনি তো সঠিক সিদ্ধান্তই নিলেন, আমরা এখন নিশ্চিত আপনিই শ্রেষ্ঠ রাজা হগেইনুট রাজ্যের। ক্যান্ডি রাজা এরোনিয়াসকে ক্ষমা করে দিল আর শপথ নিল নিজের রাজ্যকে কখনো অবহেলা করবে না। হগিনুটের বাসিন্দারা এখন ক্যান্ডির চাষ থামিয়ে দিল আর ফলমূল শাকসবজি চাষ শুরু করল। হগিনুটের মানুষকে আর ক্যান্ডি ফলাতে হয় না আর রাজার বিচার কার্য নিয়েও তারা এখন বেজায় খুশি। আর হগিনুটের রাজা, সে তার নতুন নাম নিয়ে বেশ খুশি। তার মহানুভবতার জন্য আর দয়ালু হওয়ার জন্য সে হয়ে উঠল হগিনুটের শ্রেষ্ঠ সম্রাট। এখনো শোনা যায় ক্যান্ডি রাজার বাগানে একটুখানি জায়গা রয়ে গেছে ক্যান্ডি চাষের জন্য। ভুললে চলবে, একটু ক্যান্ডি তো খাওয়াই যায়, তাই না?